السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد شمس تبرشان شاكم وطموحان الله سبحانه وتعالى رزقنا الحمد لله درود قفن كري محمد صلى الله عليه وسلم رفوتي اللهم صلي عليه اللهم بارك عليه شمان تفوستيتي সম্পূর্ণ কোরআনের অনুবাদমূলক দার্সের আজকে আমরা বিশতম পর্বে উপনীত হয়েছি ইনশা আল্লাহুল আজিজ তা আলা আমাদেরকে তাওফিক এনায় দান করলেন এই দার্স আমরা চালিয়ে দেওয়ার চেষ্টা করবো অমা তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি আল্লাহ তালু সম্মানিত উপস্থিতি আর বেশি কথা নয় আসুন আমরা আলোচনা শুরু করে দেই। ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত উপস্থিতি গত আমরা 52 থেকে 65 নম্বর আয়াতে অনুবাদ জেনেছি আজকে আমরা 57 থেকে শুরু করব আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিস্মিল্লাহ রহমান রহেম অজল্লাল না আলাইকুমুল গামামা ওয়ামা নে এবং জল্লাল না মানে আমরা ছায়া প্রদান করেছিলাম অজল্লাল না আর আমরা ছায়া প্রদান করেছিলাম ছায়া দান করেছিলাম আলাইকুম তোমাদের উপরে আলা গমামা মেঘের মানে মেঘ মেঘমালামূলক ছায়া মেঘের যে ছায়া সেই ছায়া আর আমরা তোমাদের উপর মেঘের ছায়া প্রদান করেছিলাম ও আং ঝাল্লা আর আমরা নাজিল করেছিলাম অবতীর্ণ করেছিলাম আলাইকুম তোমাদের উপরে আলমান্না ও সালোয়া মান্না ও সালোয়া নামক দুই প্রকারের খাদ্য আর আমরা তোমাদের উপরে মেঘমালার ছায়া প্রদান করেছিলাম এবং তোমাদের উপরে মান্না ও সালোয়া এই দুই প্রকারের খাদ্য অবতীর্ণ করেছিলাম দান করে দিয়েছিলাম অতএব কুলু তোমরা খাও মিং তৈ মিন মনে থেকে তৈ পবিত্র তার বলছেন তৈ্যে বাত পবিত্র সমূহ কুলু মিং তৈ তোমরা পবিত্র জিনিস থেকে খাও মা রোজা কেনা কুম মা মানে এখানে যা রোজা কেনা আমি রেজেক হিসাবে দিয়েছি কুম তোমাদেরকে আমি রেজেক হিসাবে তোমাদেরকে যা দিয়েছি সেখান থেকে যা পবিত্র তা তোমরা ভক্ষণ করো খাও ওয়ামাজ মুনা আর তারা আমার প্রতি বা আমার সাথে জুলুম করেনি ওলাকেন বরংচ কানু আং ফুস আহম তারা নিজেরাই নিজেদের এজলি মুন জুলুম করেছিল জুলুম করেছে আবার বলছি আর তারা আমার সাথে জুলুম করেনি বরংচ তারা নিজেরাই নিজে তাদের নিজেদের প্রতি জুলুম করেছে অর্থাৎ তারা এই মান্না সালাবাকে জমা করার মাধ্যমে অপচয় অপব্যয় করার মাধ্যমে তারা এই মান্না সালাবা খাবার থেকে বঞ্চিত হয়েছিল এই যে তারা জুলুম করেছিল এই জুলুমটা তারা মূলত আল্লাহর সাথে করেনি তারা নিজেরাই নিজেদের সাথে করেছে সে কথা আল্লাহ সোমান আল্লাহ বলছেন যে আর তারা আমার সাথে জুলুম করেনি বরংস এই জুলুমটা তারা নিজেরাই নিজেদের প্রতি করেছে এরপর হচ্ছে ওইজকুল্না আর যখন আমি বললাম ওদ খুলু তোমরা প্রবেশ করো হা জিহিল করিয়াতা এই যে তোমরা গ্রাম দেখতে পাচ্ছ এই গ্রামটিতে তোমরা প্রবেশ করো ঢুকে যাও ফাকুলু অতপর তোমরা খাও মিনহা তা থেকে সেই গ্রাম থেকে তোমরা খাও হাইসু সে যেভাবে তোমরা চাও হাইসো মানে যেভাবে যেমন ভাবে সে তোমরা তোমরা পোষণ করো রগাদান আনন্দের সহিত অতএব অতএব তোমরা সেখানে খাও যেভাবে তোমরা আনন্দ ইচ্ছা করো আর সে খাও আনন্দের সহিত উদ্দীপনার সহিত অতএব আলোচনা বলছেন যে আর যখন আমি বললাম এই বনি বনিসদেরকে যে তোমরা এই গ্রামে গ্রামটিতে প্রবেশ করো অতপর এই গ্রাম থেকে তোমরা খাও আনন্দের সহিত যেভাবে তোমরা ইচ্ছা পোষণ করো ঠিক সেভাবে অদখুলুল বাবা আর তোমরা প্রবেশ করো আল বাবা এই গ্রামে প্রবেশ করা যে দরজাটি রয়েছে সেই দরজাটিতে সূর্যাদান সিজদারত অবস্থায় অদখুলুল বাবা সূর্যাদান আর তোমরা এই গ্রামে প্রবেশ করার যে দরজা এই দরজা দিয়ে প্রবেশ করার সময় তোমরা সিজদারত অবস্থায় সিজদা যেভাবে করো ঠিক সেই রকম অবস্থার মাধ্যমে তোমরা প্রবেশ করবে সেই দরজা দিয়ে আর তোমরা বলো হিত্তাতুন আমরা ক্ষমা প্রার্থনা করছি তাহলে নাগিরুল আমি আল্লাহ সব তালা তোমাদেরকে ক্ষমা করে দেব তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব হতা ইয়াকুম তোমাদের পাপ পাপসমূহকে অর্থাৎ আর তোমরা বলো যে আমরা ক্ষমা প্রার্থনা করছি হে আল্লাহ আমরা যে ভুল করেছি সেই ভুলের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি তাহলেই না গফিরুল্লা আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো ক্ষত ইয়াকুম তোমরা যেসব পাপ করেছ সেই সমস্ত পাপগুলোকে আমি ক্ষমা করে দেব। ওয়াসানা জিদুল মোহসিন আর তোমাদের মধ্যে যারা মহসিন্দের অন্তর্ভুক্ত সদাচরণকারীর অন্তর্ভুক্ত তাদেরকে আমি ওচিরে অধিক দান করব সময় উপস্থিতি তার মধ্যে বোঝা যাচ্ছে যে যারা সৎকর্মশীল সদাচরণকারী আল্লা সবহা তাদেরকে অধিক পরিমাণে দান করবেন সম্মানিত উপস্থিতি আজকের মতো দার্স এখানে এটি করছি সোহানক আল্লাহ মালী হান্ডিকা আসাদুল্লা ইলাহ ইলাহ তাস দা কুরব অতগুলা এক আসসালাম আলাইকুম রহামাতুল্লাহী ওবারাক